অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বৃহস্পতি 30 জুন 2020 ধনু রাশিতে ফিরে আসছে। এর ফলে 7টি রাশির বিবাহ নিশ্চিত হতে চলেছে। অর্থাৎ এই 7টি রাশি 7 পাকে বাধায় পড়তে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। তবে আপনাদের জন্মছকে যদি শুভ গ্রহের দশা থাকে বা অন্তর্দশা থাকে বা জন্মছকে যদি আপনার বিবাহ যোগ থাকে প্রবল, সেক্ষেত্রে কিন্তু এই গ্রহের গোচর, বর্তমান গোচর কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল বহন করে নিয়ে আসবে। অর্থাৎ বর্তমানে যে গোচর, বৃহস্পতির যে অবস্থান, সেটা কিন্তু আপনারা শুভ ফল পাবেন। এইবার আপনাদেরকে জানাই যে কোন এই 7টি রাশি এই শুভ বিবাহের, কারো বিবাহের যোগ শুরু হচ্ছে। তো প্রথমেই আপনাদেরকে বলি, অনেক পিতামাতা চায় তার ভালো জায়গায় তার সন্তানের ছেলে অথবা মেয়ে যেন বিয়ে হয়। কিন্তু দেখুন, জন্ম, মৃত্যু আর বিবাহ একটা কথাই আছে, এটা হচ্ছে বিধাতার লেখা। বিধাতা যেখানে লিখে দেয় সেখানেই কিন্তু হয়। কিন্তু একটা পাশাপাশি যোগ আছে, যেটা হচ্ছে কথা আছে, যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। অর্থাৎ দেখা গেল আপনার এ সময়টা গ্রহের গোচর, তিথি ক্ষণ আপনাদের কিন্তু শুভ হয়ে হলো, সেক্ষেত্রে কিন্তু এই গাঢ় বিবাহের যোগ অর্থাৎ 7 পাকে বাধা পড়বেই পড়বে। এবং এর সাথে সাথে আপনাদের ছেলে অথবা মেয়ের জন্মছকে শুক্র এবং বৃহস্পতি অবস্থান যেন ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু চটজলদি বিবাহ, শীঘ্র বিবাহ কিন্তু হয়। এবং তার সাথে সাথে শনিরও প্লেসমেন্ট কিন্তু একান্ত দেখা দরকার। শনি আপনার কোথায় অবস্থান করছে? শনি আপনার লগ্নে নেই তো? শনি আপনার সপ্তমে নেই তো? এই সকল দিকগুলো কিন্তু বিচার্য বিষয়। বা শনি আপনার দ্বিতীয় বসে নেই তো? কারণ দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবারের বিচার করি। তো আরও অনেক ব্যাপার থাকে, সেখানে মঙ্গলেরও প্রেফারেন্স থাকে, বিভিন্ন দিকগুলো কিন্তু শুধু একটা বৃহস্পতি, শনি, মঙ্গল এগুলোকে বলে না, সবকটা গ্রহকে কিন্তু দেখা দরকার। মেনলি আজকে আমি বৃহস্পতির শুভ প্রভাবে, গোচরের প্রভাবে কোন কোন রাশির হতে চলেছে, প্রথম আমি যে রাশির কথা আমি বলবো, মেষ রাশি। মেষ রাশির নবম স্থানে এই বৃহস্পতি, অর্থাৎ ভাগ্যস্থানে বৃহস্পতি, অর্থাৎ ভাগ্য আপনার সাপোর্ট দিবে। অর্থাৎ বিবাহের ব্যাপারে আপনারা এগিয়ে যান, নিশ্চিত রূপে আপনাদের বিবাহ কিন্তু হবে মেষ রাশির। এবং এর পাশাপাশি আপনাদের রাশির তৃতীয়ভাবে থেকে চলে আসছে শুক্রগ্রহ, সেখানেও আপনাদের ক্ষেত্রে বেশ লাভজনক হবে। এরপরে আসি যে রাশিটির কথা আমার বিশেষ মনে হচ্ছে, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দ্বিতীয়ভাবে বৃহস্পতির অবস্থান অর্থাৎ ধনু রাশিতে, এখানেও আপনাদের পরিবার বৃদ্ধি, গাঢ় বিবাহের যোগ তৈরি করছে এবং 7 পাকে বাধা পড়তে চলেছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা। এরপরে যে রাশিটি, 3 নম্বর যে রাশিটির কথা বলবো, সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির রাশিতে কিন্তু এই বৃহস্পতি গ্রহের অবস্থান এবং সরাসরি সপ্তম ঘরকে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে
বিবাহের ক্ষেত্রে প্রবল গাঢ় চোখ কিন্তু ধনু রাশির তৈরি হতে চলেছে এই 30 জুনের পর থেকে। আপনারা এগিয়ে চলুন, নিশ্চিত রূপে আপনাদের বিবাহ কিন্তু হবে। এবার আসি 4 নম্বর যে রাশি, সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির দ্বিতীয় পতি এবং একাদশ পতি একাদশ স্থানে অবস্থান করছে এই বৃহস্পতি। অর্থাৎ বিবাহ কেন্দ্রিক যাতে সমস্যা চলছিল, এই বিবাহ কেন্দ্রিক সমস্যা কিন্তু আপনাদের কাটতে চলেছে। অর্থাৎ নিশ্চিত রূপে আপনাদের কিন্তু বিবাহ হবে, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং আপনাদের ঠিক রাশির 5ম স্থানে শুক্র গ্রহের অবস্থান, আপনাদের ক্ষেত্রে প্রেমজ বিবাহের ক্ষেত্রে কিন্তু প্রবল সম্ভাবনা, অর্থাৎ লাভ ম্যারেজের চার্ট কিন্তু দেখাচ্ছে। এবার যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির রাশির অধিপতি আপনার 10ম স্থানে অবস্থান করছে এবং সরাসরি সেটা আপনাদের বিবাহের দিক থেকে কিন্তু একটা ভালো বার্তা কিন্তু বহন করে নিয়ে আসছে মীন রাশির জাতক বা জাতিকাদের, আমি খুব দায়িত্ব নিয়েছি। এবং মীন রাশির ক্ষেত্রে একটা আর একটা প্লাস পয়েন্ট শুভ সংবাদ, যেটা যাদের সন্তান নিয়ে সমস্যা চলছিল সন্তান প্রাপ্তির দিকে, তাদের কিন্তু সন্তান যোগের প্রবল সম্ভাবনা এই 30 জুনের পর থেকে সন্তান প্রাপ্তি সন্তান। এবার যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। আপনাদের রাশির 5ম স্থানে অবস্থান করে ঠিক 9ম দৃষ্টিতে আপনাদের রাশির উপর এই বৃহস্পতির শুভ দৃষ্টি, 9ম দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ছে, সেক্ষেত্রে আপনাদের গাঢ় বিবাহের চোখ কিন্তু তৈরি হচ্ছে 30 জুনের পর থেকে। অনুরূপভাবে মেষ রাশিরও, আমি এর আগে বললাম মেষ রাশিরও 5ম দৃষ্টি কিন্তু বৃহস্পতির পড়ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরও বিবাহের ক্ষেত্রে প্রবল সম্ভাবনা আছে। এবার আসছি সবশেষের যে রাশি, সেটা হচ্ছে খুব খারাপ, সেটা হচ্ছে খারাপ চলছে বর্তমান সময়ে, এটা সত্যি কথা, তাও আমি বলবো বিবাহের দিক থেকে আপনাদের কিন্তু একটা বেশ শুভ সময়, সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির 7ম স্থানে এই বৃহস্পতির দৃষ্টি, কারো বিবাহের চোখ 7 পাকে বাধা পড়তে চলেছে মিথুন রাশির জাতক বা জাতিকারা। লাভ ম্যারেজের চার্ট দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ছকে এই গ্রহের গোচর অনুযায়ী, এবং সেখানে আপনাদের রাশির উপরই অবস্থান করবে শুক্র গ্রহ। এবার আপনাদেরকে জানাই, যাদের বিবাহ নিয়ে সমস্যা চলছে তারা অবশ্যই ছেলেরা শুক্রবার করে আপনারা অশ্বত্থ গাছের নিচে জল দিন, এবং মেয়েরা আপনারা বৃহস্পতিবার করে অশ্বত্থ গাছের নিচে জল দিন এবং ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন, দেখ এবং শীঘ্র বিবাহের কামনা করুন এবং সে অশ্বত্থ গাছটি পরিক্রমা করুন, নিশ্চিত রূপে বিবাহ হবেই। ভিডিওটি শেষ করার আগে আমি এটা জানাই যে আমি 7টি রাশির কথা বললাম যে গাঢ় বিবাহের যোগ, নিশ্চিত রূপে যাতে বিবাহ কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। যে 5টি রাশির কথা বললাম না তার বলে এই নয়, আপনারা ভুল বুঝবেন না যে এই রাশির বিয়ে হবে না, আমি যেগুলো সম্ভাব্য যেগুলোর চান্স বেশি আছে সেই রাশিগুলোই আমি আজকের ভিডিওতে আলোচনা করলাম, কিন্তু বাদবাকি রাশিরও কিন্তু বিবাহের ব্যাপারে এগিয়ে চলুন, চেষ্টা করুন, নিশ্চিত রূপে সেই রাশিগুলোরও কিন্তু বিবাহ হবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।